হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি ডিনা অ্যান্ড আই হোপ কি তোমরা সবাই খুব খুব ভালো আছো। লাস্ট 2-3 দিন ধরে ব্লগ করছি না, বিকজ বুঝতেই পারছো ঘরে রয়েছি, সেরকম দেখানোর নতুনত্ব কিছু নেই, তাই জন্য করিনি। বাট আজকে একটু অন্যরকম প্ল্যান রয়েছে, লাইক আজকে যাব একটুখানি আমার আই টেস্ট করানোর জন্য, অনেকদিন করানো হয়নি, আর আমার স্পেকটিক্যালটাও একটু চেঞ্জ করানোর রয়েছে। রুকে দিভার কাছে ড্রপ করে যাব, বাকি ব্লগটা দিভার বাড়ি থেকেই কন্টিনিউ করব। রু এমন জোরে চিৎকার চেঁচামেচি করছে, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, বাকি ব্লগটা দিভার বাড়ি থেকে কন্টিনিউ করছি, তোমরা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। গুড মর্নিং। সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি। সে যে রুকে দিঘায় প্লেসে ড্রপ করে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের ফ্লাইটটি দেরি হয়ে গেছে, বাট আশা করি টাইমের মধ্যেই পৌঁছে যাবো। সে ছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি। তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরাই তারে আনতে। এ প্রেম একবারই এসেছিল নীরবে। এই জাস্ট আমরা জিকেবি থেকে বেরোলাম, অনেকক্ষণ টাইম লেগে গেল, পাওয়ার টাওয়ারগুলো নিয়েছি, আজকে চশমা পরেই এসেছি, লেন্স পরিনি কারণ পাওয়ার নেওয়ার ব্যাপার ছিল। নতুন চশমা বানাতেও দিয়েছি, পেয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ারও করব। এখন গড়িয়াহাটে রয়েছি আমরা, গড়িয়াহাটে যে জিকেবি অপটিক্যালস আছে ওখান থেকেই আমি বানাই। তো চলো তাহলে, যা বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, চলো। দিভার বাড়িতে পৌঁছে গেলাম, আর আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে দিয়ে ও বেরিয়ে গেছে। তো এখানে আজকে বিরিয়ানি হচ্ছে, বাট দু রকমের বিরিয়ানি হচ্ছে এখানে, একটা হচ্ছে ভেজ, একটা হচ্ছে নন ভেজ। তো আমি ভেজটা খাবো, কেন ভেজটা খাবো সেটা তোমাদেরকে আমি পরে কখনো বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভেজ বিরিয়ানি খাবো, মানে বাড়িতে ঢুকেছি পুরো গন্ধে মম করছে একদম বিরিয়ানির গন্ধে, তোমাদেরকে একটু শেয়ার করব, মানে কীভাবে কী করবো, মানে করা হয়ে গেছে এখন, মানে মানে গরম করা হয়ে গেছে, এখন রেস্টে রাখা হয়েছে, একটু পরেই আমরা খাবো। এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো রু এখানে ছিল, এখানে থাকলেও খুব ভালো থাকে, দিবা বাড়িতে প্রচুর, দেখো কত গাছ, প্রচুর এখানে বারান্দায় প্রচণ্ড প্রচুর গাছ, গাছালিতে ভর্তি থাকে, এই জন্য খুব ভালো, রু ভীষণ ভালোবাসে গাছ, ভীষণ ভালোবাসে। বিকেলবেলা না সন্ধ্যের দিকে একটু হয়তো আমরা ছাদে যাব, কারণ বিকেলের দিকে হয়তো একটু মানে তাপমাত্রাটা বেশি থাকে, হয়তো যেতে যেতে পারবো না। যাই হোক, এখন লাঞ্চটাকে ভালোভাবে করছি, তারপরে সবার সঙ্গে আবার তোমাদের কথা বলি। কোনটা ভেজ কোনটা নন ভেজ? আচ্ছা আচ্ছা, সরো একবার দেখাই। এখানে দেখতে পাচ্ছো দু ধরনের বিরিয়ানি রয়েছে, এটা হচ্ছে নন ভেজ বিরিয়ানি, চিকেন দিয়ে তৈরি হয়েছে, চিকেন দিয়ে তৈরি হয়েছে তোমার, আর এটা হচ্ছে ভেজ, এটা আমি আর দিভাই খাবো, আর বাকিরা এটা সবাই খাবে। এই হচ্ছে কন্টেইনার, কি অ্যামেজিং দেখতে লাগছে, বা দেখো এটা হচ্ছে ভেজ। চলো এবার দেখি, এখন পড়তো রাখো, এটা খাও খাও একসাথে খাই। আরে একসাথে করতে করতে দিকে তুমি কি আজকে বিরিয়ানি খাবে? উরি বাবা, রু বিরিয়ানি খাবে, জমজমাট একটা লাঞ্চ করলাম বিরিয়ানি দিয়ে, দারুণ হয়েছে, দেখেই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে সত্যি কতটা ভালো হয়েছে। খুব ভালো একটা লাঞ্চ করলাম, খাওয়া বেশি হয়ে গেছে, জোর জার করে দিয়ে দিয়েছে আমাকে বেশি বেশি করে, আর এখন ওই পাশে রুমে এসে চালিয়ে দিয়েছে, ওরা সবাই গেছে রুমের মধ্যে, এখন আমিও যাব, এখন একটা জমজমাট আড্ডা হবে, তারপরে বিকেলে যা কিছু হবে তোমরা সব দেখতেই পাবে। দিভার বাড়ির ঠাকুরের সিংহাসন, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করলো, এর আগেও করেছি আমি কয়েকটা ব্লগে, রাত্রিবেলা এখন এরকম লাইট একটা এরকম জ্বালানো থাকে, আর এরকম ভাবে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগে মূর্তিটাও, আর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। খুলে দেখালে আরো ভালোভাবে দেখতে পাবো।
পাথরের এই মূর্তিটা। লাঞ্চ করার পরে আমরা সেই একসঙ্গে সবাই মিলে আড্ডা করতে বসেছি, আর কখন যে 8টাও ক্রস করে গেছে, সন্ধে হয়ে গেছে, খেয়ালই করিনি। মাঝখানে আমরা জাম থাকে না, কালো জাম, ওই কালো জাম মাখা দিবা সবার জন্য বাটি বাটি করে নিয়ে এসেছিল, সেটা খেয়েছি। তারপরে তোমার কফি খেয়েছি, খুব ভালো একটা কফি সোনু অর্ডার করেছিল, তো ওটা ওরা খায় এখন, তো ওটা খেয়েছি, খুব ভালো ছিল। আর তার সঙ্গে খেয়েছি আর কি খেলাম, ও আম এনেছিল, তো সেসবও খেয়েছি। কফি, আমি চা কফি খাওয়া আমি একদম ছেড়ে দিয়েছি এখন, বাট সোনু এত রাগারাগি করে ভজ্জটা খেয়ে নিয়েছি, বাট এমনিতে এখন আমি এসব একদমই খাই না। আর এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব, রুকে রেডি করাবো, আমার হাজব্যান্ড আসবে এখন আমাদেরকে পিক করতে, তো চলে যাব বাড়িতে। এত এনজয় করলাম, উইকে একবারই আসি এখন, তো খুব ভালো লাগলো। আই থিঙ্ক আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আশা করছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরবো, টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল, বাই, গুড নাইট।